আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি ফরিদুদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর ট্রাভেল কাউন্সিলার লিমিটেড। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব তা হচ্ছে স্যাঞ্জেন ভিসা, বা স্পেসিফিকভাবে যদি আলাপ করতে যাই তাহলে আমরা সুইডেনের ভিসা করতে কী লাগে বা কী প্রসেস, এটা নিয়ে আলাপ করব। তো শুরু করা যাক। প্রথমত এখনকার সময় আপনি যদি স্যাঞ্জেন ভিসা নিয়ে চিন্তা করেন তাহলে আমাদের যে স্টাডি বা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে হচ্ছে সুইডেনের ভিসাটা তুলনামূলক সবচেয়ে সহজ। যদি এটা কম্পারিজন যদি চিন্তা করি, আপনার যদি এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে ইটালির ভিসার ইস্যু খুবই কম, ইভেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান প্রসেসটা অ্যাপ্লিকেশান জমা দিলে খাতে বেশি আপনার এটা প্রসেস হয়ে হতে অন অ্যাভারেজ আমরা দেখছি প্রায় 2 থেকে 3 মাস সময় লেগে যায়। এক মাসের মধ্যেও আসে কিন্তু তারপর অনেক অ্যাপ্লিকেশান 2 থেকে 3 মাসও পেন্ডিং করে রাখে, কারণ ইতালিতে আপনার হচ্ছে প্রচুর ওয়ার্কার বা স্পন্সর ভিসা, যে এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা প্রসেস হচ্ছে, তো এতে হচ্ছে তাদের ভিজিট ভিসাটাকে তারা একটু প্রায়োরিটি কম দিচ্ছে। তো এই প্রেক্ষিতে যদি আপনার আর একটু সহজ চিন্তা করতে চান তাহলে আপনাকে সুইডেনের ভিসাটা অবশ্যই বেস্ট। আর এর পাশাপাশি যদি মনে করেন আমরা এর কম্পারিজন যদি আপনার চিন্তা করি ফ্রান্স এবং জার্মানি, এটা হচ্ছে ইন্টারভিউ বেস ভিসা, এটা ইন্টারভিউটা যদি মোটামুটি ফলপ্রসূভাবে দিতে পারে এটা ভিসার ইস্যু খারাপ না, ভালো। কিন্তু এখানেও সমস্যা হচ্ছে বর্তমানে যেহেতু ইটালি অ্যাম্বাসি সময় বেশি নিচ্ছে, অনেকে হচ্ছে ফ্রান্স বা জার্মানি অ্যাম্বাসিতে জমা দেওয়ার জন্য চেষ্টা করে। আবার রিসেন্টলি পর্তুগাল আর ভিসা অ্যাপ্লিকেশানটাও ফ্রান্স অ্যাম্বাসির আওতাভুক্ত করে দেওয়া হয়েছে। তো এতে হচ্ছে কি আপনার শিডিউল পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ দেখা গেছে খাতে বেশি আপনার 2-3 সপ্তাহ আর বেশি সময় লাগতে পারে যে শুধু শিডিউল নিতে, ডেট নিতে যে আপনি কবে জমা দেবেন ইন্টারভিউ ডেট। তো এতে করে হচ্ছে আপনাকে অনেক সময় ওয়েট করতে হচ্ছে, আর ওয়েট করে আপনার আবার ইন্টারভিউ, অনেকে ইন্টারভিউ দিতে কমফোর্ট ফিল করে না, যে ডকুমেন্ট যাই হোক ইন্টারভিউতে অনেক সময় আপনার এলোমেলো করে ফেলতেছে। আবার অনেকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ইন্টারভিউটা বেশিরভাগই হচ্ছে ইংলিশে হয়ে থাকে, ইংলিশে বা দেওয়াটাও বেস্ট, আর হয়তো বা যদি কেউ ইংলিশে না দিতে পারে আপনার হচ্ছে তারা দুবাসী ম্যানেজ করে, কিন্তু এটা ক্ষেত্রে বেশি হয়তো বা ভিসার জন্য নেগেটিভ এফেক্টও আসতে পারে, কারণ আপনি একটা বললেন দোবাসী এটাকে কনভার্ট করে ভিসা অফিসারের কাছে দিল, হয়তো এখানে কথা ট্রান্সফারের ক্ষেত্রে হয়তো অনেক সময় কমিউনিকেশান গ্যাপ হতে পারে। তো এই দিক বিবেচনা করেও আপনার হচ্ছে এখন ফ্রান্স এম্বাসি বা ফ্রান্স বা জার্মান একই কথা, ফ্রান্স জার্মান পর্তুগাল এগুলো অ্যাভয়েড করে আপনি সুইডেনটা ট্রাই করতে পারেন। যেহেতু খরচের দিক থেকে যদি চিন্তা করা যায় খরচ প্রায় সেম সুইডেন এবং ফ্রান্স অ্যাম্বাসি, প্রায় ভিসা ফি প্রায় সেম, যদিও ইন্টারভিউ দিক বিবেচনা করে ফ্রান্স অ্যাম্বাসি থেকে সুইডেন অ্যাম্বাসি আমার মনে হয় এই মুহূর্তে বেস্ট, কারণ আপনাকে সুইডেন অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়া লাগবে না, বিএফএসএ লাস্ট ফিঙ্গার দিয়ে ডকুমেন্টগুলো জমা দিলে আপনার রেজাল্ট চলে আসবে, উইথিন 15 ডেজের মধ্যে রেজাল্ট চলে আসার সম্ভাবনা বেশি থাকে। আর একটা দিক যে বিবেচনা করা যায় যেখানে ডেট নেওয়ার কোনো ব্যারিয়ার নাই, আপনার সব ডকুমেন্ট রেডি করে সশরীরে গিয়ে ফিঙ্গার দিয়ে ডকুমেন্ট জমা দিয়ে আসতে পারবেন, এটা তাহলে অবশ্যই একটা বড় বিষয়। তো এবার আমরা বিবেচনা করা যাক আপনার কী কী ডকুমেন্ট লাগতে পারে। তো প্রথমত আমরা যেটা বলতেছি আপনার হচ্ছে যে আপনি যদি ট্যুরিস্ট ভিসা ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি যে অ্যাজ এ ট্যুরিস্ট বা ট্রাভেলার আপনার ট্রাভেল প্রোফাইল থাকতে হবে। তবে কোথাও কোনো দেশের অ্যাম্বাসিতে বা কোনো দেশের ভিসা সিস্টেমে এটা বলা নাই যে আপনার এতগুলো দেশ ভিজিট করলে আপনার ভিসা 100% হয়ে যাবে বা এতগুলো দেশ ভিজিট করলে আপনাকে ট্রাভেলার হিসেবে বিবেচনা করা হবে, এটা কোথাও স্পষ্ট করে বলা নেই। তো তাহলে কীভাবে কী করতে হবে, যথেষ্ট আমরা এইভাবে বলি যে আপনি একটা ট্রাভেল প্রোফাইল তৈরি করেন বা আপনার চাকরি করেন বা ব্যবসা করেন যাই করেন আপনার ডকুমেন্টগুলো প্রপারভাবে তৈরি করার চেষ্টা করেন। সেটা হচ্ছে আপনার কিছু যেমন ট্রাভেল হিস্ট্রি তৈরি করার ক্ষেত্রে যদি ওভাবে চিন্তা করি আপনার কতগুলো দেশ মিনিমাম 4-5টা দেশ ভিজিট করা থাকলে বেস্ট, হওয়ার ভিসা আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা একটু এগিয়ে থাকবে। আর এর পাশাপাশি আপনার প্রফেশনাল ডকুমেন্টগুলো লাগবে, যদি আপনি চাকরি করেন তাহলে চাকরির ডকুমেন্টগুলো লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারিটা ব্যাংকে যেতে হবে আর এটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হবে কম বেশি, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে অন্তত মিনিমাম 50-এর উপরে যেন ব্যাংকে স্যালারিটা যায়, যদিও 50-টা আসলে ওভাবে খুব ভালো ইয়ে করে না। কারণ হচ্ছে যখন
আপনি যদি বর্তমান সময়ে আমাদের মানে লিভিং এক্সপেন্স যে হারে বৃদ্ধি পাচ্ছে, তো আপনি যদি 50,000 টাকা স্যালারি ইয়ে করেন, ড্র করেন, তাহলে আপনার হচ্ছে লিভিং এক্সপেন্সটা যদি আপনি বাদ দেন, ফ্যামিলি সহকারে একটা লোক লিভিং করলে 30,000-40,000 টাকা আসলে এখনকার দিনে খুব একটা ভালো অ্যামাউন্ট না। তাহলে আপনি যদি সেভিংস করতে পারতেছেন, প্রায় তো 10-15,000 টাকা সেভ করতেছেন, তো একটা যদি আপনার স্যানজানে একটা 7 দিনের ট্যুরও আপনি অ্যারেঞ্জ করার চেষ্টা করেন, আপনার মিনিমাম 4-5 লাখ টাকা একটা খরচ চলে আসবে। তো তাহলে দেখেন, যদি আপনি 10,000 টাকা করে মাসে সেভ করেন, তাহলে আপনি একটা স্যানজানে ট্যুর ওর স্পন্সর করার মতো যে অ্যামাউন্ট তৈরি সেভ হবে, তাহলে আপনাকে প্রায় 3-4 বছর ওয়েট করতে হবে। তো এটা আসলে খুব একটা ভালো অপশান হবে না। তাহলে স্যালারি অ্যামাউন্ট অবশ্যই বাড়তে থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার স্যালারির পাশাপাশি আপনার অন্য কোনো অপশান বা অন্য কোনো ইনকাম সোর্স আছে এটা প্রুভ করার চেষ্টা করতে হবে, অবশ্যই ওই ডকুমেন্টের মাধ্যমে চেষ্টা করতে হবে। কারণ আপনার আপনার আলাদা ইনকাম থাকতে পারে, যেমন এগ্রিকালচার ইনকাম, প্লাস হচ্ছে আপনার হাউস প্রপার্টি রেন্টাল ইনকাম, যদি থাকে। আমি বলতেছি না যে আপনার সবার সেম ইনকাম থাকতে হবে। আবার অনেকে জবের পাশাপাশি আউটসোর্সিং করে বা আলাদা কোনো কিছু ব্যবসা করে বা যাই হোক, কিছু না কিছু একটা অপশান তৈরি করে রাখতে হবে। আচ্ছা, যদি বাস্তবে নাও থাকুক বা না থাকুক, ওটা ম্যাটার না, আপনার ডকুমেন্টটা ওভাবে প্রপারলি অ্যারেঞ্জ করে দিতে হবে যদি আপনার স্যালারিটা 15 ভিতরে বা 50-র কাছাকাছি থাকে। আর যদি অ্যাবোভ 1 লাখ হয়, তাহলে মোটামুটি নট ব্যাড, এটা দিয়ে আপনার ট্রাই করলে অবশ্যই একটা ভালো অপশান তৈরি হবে। আর যে ব্যাংকে যে এটা এটা আমরা আগেও বলছি, আপনার প্ল্যানটা এভাবেই করেন যে আপনার যে স্যালারি ড্র করেন ওর থেকে আপনার একটা অ্যামাউন্ট সবসময় সেভ থাকে। এতে করে মানে অনেবারে চাকরিজীবীদের 1-10 তারিখের মধ্যে স্যালারিটা ড্র হয়তো কখনো কখনো এটা কম বেশি হতে, মানে ডেটটা কম বা বেশি হতে পারে, ওটা সমস্যা না। টাকাটা ব্যাঙ্কিং চ্যানেলে গেলো, ওখান থেকে আপনার বিভিন্ন সময় তুললেন, খরচ করলেন, দেন কিছু টাকা জমা হলো। এইভাবে যখন প্ল্যান করবেন তখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে পারফেক্টলি আসে এটা শো করবে। আর পাশাপাশি আপনার ট্যাক্সের ডকুমেন্ট, চাকরিজীবী হন ব্যবসায়ী হন, আপনার অবশ্যই ট্যাক্সের ডকুমেন্টটা লাগবে যে আপনার ওই স্যালারিটা আপনার ব্যাঙ্কিং মাধ্যমে গেছে এবং ওর প্রেক্ষিতে আপনার ট্যাক্সের ডকুমেন্টটা দিলেন। অ্যান্ড এর উপরে বেস করে আপনার ট্যাক্সের সার্টিফিকেট, অ্যাকনোলজমেন্ট এগুলোর সাথে দিয়ে দেবেন। এক্ষেত্রে আপনাকে আপনার স্যালারিটা লিগ্যালভাবে যাচ্ছে এবং আপনি এটা গভর্নমেন্টকে দেখাচ্ছেন। আর ওভারঅল হচ্ছে ট্যাক্স যখন দেবেন এটাকে আপনার প্রোফাইলটাকে আর একটু স্ট্রং হিসাবে মূল্যায়ন করা হবে। তো এই জন্য আপনাকে ট্যাক্স দেওয়ার মেন্টালিটি রাখতে হবে অবশ্যই, যদি এই আপনার ঘুরার ইচ্ছা হয় বা ঘুরার মতো মেন্টালিটি তৈরি হয়, তাহলে আপনাকে অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের ডকুমেন্টগুলো অবশ্যই হালনাগাদ করে রাখতে হবে। আর যখন আমরা ব্যবসায়িক প্রোফাইলটাকে বিবেচনা করবো, আপনার ব্যবসার জন্য যে ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে, ট্রেড লাইসেন্স, টিন, এগুলো তো অবশ্যই, টিনটা রিটার্ন দেওয়া থাকতে হবে এবং সবসময় রিটার্ন আপডেট থাকতে হবে। পাশাপাশি ব্যবসায়িক লেনদেনগুলো কম বেশি কিছু না কিছু লেনদেন সবসময় থাকবে, কিছু ব্যালেন্স থাকলে বেস্ট। তবে এটুকু করা যাবে না যে আপনার আজকে বাসে দাঁড়াচ্ছেন, গতকালকে আপনার একটা অ্যামাউন্ট ঢুকায় এই স্টেটমেন্টটা নিয়ে নিয়েছেন, এটা খুব একটা ভালো রিজন হবে না। তো তাহলে আপনাকে ওভারঅলভাবে প্ল্যান করতে হবে যে অন্তত যেই টাইমে আপনি দাঁড়াবেন এর আগে থেকে হলো কিছু একটা ব্যালেন্স মেনটেন করা। তবে মনে করেন আপনার 5 লাখ টাকা আপনার টোটাল ট্রাভেল এক্সপেন্স হলো, আপনি 5 লাখ টাকা দেখালেন, এটা আসলে খুব পারফেক্ট ইয়ে হচ্ছে না। আপনাকে অবশ্যই মিনিমাম অন্তত এটা ডাবল দেখান যে আপনার যে 5 লাখ টাকা আছে, আপনার 5 লাখ টাকা দিয়ে এক্সপেন্সটা মেনটেন করে চলে আনেন, তো আপনার ব্যবসা বা আপনার ফ্যামিলি এক্সপেন্সগুলো কীভাবে মেনটেন করবেন, তো যেন একটা সামঞ্জস্য হয়। আবার ওভার টাকাও দেখানো যাবে না। আমরা অনেক ক্ষেত্রে দেখলাম যে আপনার হচ্ছে আপনার আপনি দেখালেন যে টোটাল বছরে আপনার হচ্ছে 20 লাখ টাকা ইনকাম, কিন্তু আপনি 20 লাখ টাকা এক বছরে যখন আপনি যখন 6 মাসের স্টেটমেন্টটা দিচ্ছেন, আপনি 6 মাসের স্টেটমেন্টের মধ্যে দেখলেন দেখালেন আপনার 50,00,000-1,20,00,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, তো তাহলে বাকি টাকাগুলোর আসলে কোনো ব্যাখ্যা আপনি দিতে পারতেছেন না যদি অ্যাকুরেট ডকুমেন্ট না থাকে। তাহলে আপনার এটা হচ্ছে পারফেক্টলি এটা ভিসা অফিসার বুঝে যাবে যে আপনি এটা আপনার আর উদ্দেশ্যটা সঠিক নয় যে আপনি শুধু ভিসা করার জন্যই প্রোফাইলটা ভিসা করার জন্যই ব্যাংকের ট্রানজ্যাকশানগুলো ইচ্ছা মানে স্বেচ্ছায়ভাবে আপনি করতেছেন, যেটা পারফেক্ট না। তবে এই জিনিসটা দেখলাম যে ইউকের ক্ষেত্রে তারা খুব বেশি প্রায়োরিটি দেয়, একদম প্রত্যেকটা ব্যাংক ট্রানজ্যাকশানগুলোকে তারা একদম জাস্টিফাই করে যে আপনার
আর হিসাবটা ওভাবে করে যে আপনার হচ্ছে এত টাকা ঢুকছে, আপনি ইনকাম দেখাচ্ছেন এত টাকা, তাহলে এটা পারফেক্ট না। কয়েকটাতে আমরা দেখলাম এরকম রিজন আমাদেরকে খুব সুন্দর করে ওরা বলে দিয়েছে। এতে দেখলাম যে ওরা ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে খুব ভালোভাবে দেখে, বিশেষ করে স্যানজান ক্ষেত্রে। কারণ যখন ইউকে যখন ইউএসএ যাবেন তখন তো তারা আসলে ডকুমেন্টভাবে দেখে না। তো যেগুলোতে আপনার ডকুমেন্ট বেস বিষয় হবে, অবশ্যই এসব ক্ষেত্রে আপনার ডকুমেন্টটাকে অবশ্যই পারফেক্ট করা উচিত। কারণ তারা আপনার ইন্টারভিউ নিচ্ছে না, আপনাকে দেখছে না, আপনার কোনো কিছু জিজ্ঞাসাও করতেছে না, আপনি যা ডকুমেন্ট দিবেন তার প্রেক্ষিতেই তারা আপনাকে মূল্যায়ন করবে। তো অবশ্যই ডকুমেন্টটা পারফেক্টভাবে রেডি করে সাবমিট করবেন। আর তাহলে আমরা হচ্ছে প্রফেশনাল ডকুমেন্ট গেল, এর পাশাপাশি আমরা ট্রাভেল হিস্ট্রি ডিসকাস করলাম। আর ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, যদি আপনার ইম্পোর্ট লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, ব্যাট নিবন্ধন বা ভালো কোনো বিজনেস অর্গানাইজেশনের সাথে আপনার সম্পৃক্ততা থাকে। কারণ অনেক ক্ষেত্রে যারা ইম্পোর্ট লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স মেনটেন করে তাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনে মেম্বারশিপ হতে হয়। তো এগুলোর ডকুমেন্টগুলো অবশ্যই দিয়ে দিবেন। এর পাশাপাশি যদি আপনার সোশ্যাল কোনো অর্গানাইজেশনের সাথে আপনি জড়িত থাকেন, যেমন হচ্ছে আপনার এখন বর্তমানে যে এফএক্স ক্লাবগুলো, রোটারি ক্লাব বা হচ্ছে আপনার লায়ন্স ক্লাব, এই ধরনের ক্লাবগুলো যদি সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই আপনি এগুলো শো করবেন। কারণ এই ধরনের ক্লাবগুলো হচ্ছে কারা এটা করে, তুলনামূলক একটা ক্লাস মেনটেন করে, প্লাস হচ্ছে আপনার এখান থেকে মানুষ ইনকাম করে না। বরঞ্চ সোশ্যাল অর্গানাইজেশনগুলোতে আপনি যখন ইনভলভ থাকবেন আপনাকে বিভিন্ন সময় ডোনেট করতে হয় বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে আপনাকে খরচ করতে হয়। তো এতে হচ্ছে আপনার সামাজিক স্ট্যাটাসটাকে তারা আইডেন্টিফাই করবে। আর এর পাশাপাশি আপনার ফ্যামিলি ডাটা, তাই আপনার ফ্যামিলিতে কে আছে বা আছে ওদের ডিটেলস, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, বাচ্চা থাকে বা ওয়াইফ থাকে, তাহলে হচ্ছে আপনার ওদের ডিটেলস দিবেন, তারা কী করে, তাদের অবস্থানটা হাইলাইট করবেন। আর যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে যে আপনি বিষয় পাবেন না এমন না, কিন্তু আনম্যারিড থাকলে নিশ্চয়ই আপনার বাবা মার সাথে থাকতেছেন বা ভাই বোন আছে, তাহলে ওসব ক্ষেত্রে আপনার বাবা মা ভাই বোন ওদের ডিটেলস দিয়ে দেবেন যে তারা কে কী করে, তাদের সাথে আপনার কী ইয়া, তার সাথে একসাথে থাকতেছেন, তো তাদের জন্য আপনার তাদের মেনটেন করতেছেন, সব মিলিয়ে এরকম একটা গ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন যে ওভারঅল আপনি দেশে আপনার ট্রাভেলটা শেষ করে আপনি দেশে ফেরত আসবেন। আসলে আমাদের মতো দেশ থেকে যখন কেউ অ্যাপ্লিকেশান করে, ভিসা অফিসার স্বাভাবিকভাবে এইভাবেই চিন্তা করে যে আপনি গিয়ে আসবেন না বা থেকে যাওয়ার চেষ্টা করবেন। তো আপনাকেই আপনার নিজ দায়িত্বে এটাকে বুঝিয়ে দিতে হবে যে না, আমার এখানে আমি খুব ভালো আছি বা আমার যথেষ্ট ফ্যামিলিটাই আছে বা আমার ফাইন্যান্সিয়াল অবস্থা স্ট্রং, আমি এর কারণেই ফেরত চলে আসবো। এই জিনিসটা আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার বিষয় হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকবে। তো এবার যেহেতু সুইডেন নিয়ে আমরা কথা বলতেছি, তো সুইডেনের ক্ষেত্রেও আপনার এজ ইউজুয়াল ফ্যামিলি ডকুমেন্টগুলো লাগতেছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা প্রফেশনাল ডকুমেন্ট, এর পাশাপাশি একটা স্যানজেন সাইজের একটা ফটো লাগতেছে, একটা অ্যাপ্লিকেশন কপি, যেটা স্যানজেনের সব অ্যাম্বাসির ক্ষেত্রেই ফিল আপ করতে হয়। আর হচ্ছে আমরা যেটা ডিসকাস করলাম যে ফরওয়ার্ডিংটা লাগে, ফরওয়ার্ডিং, হোটেল বুকিং এবং হচ্ছে একটা এয়ার টিকিট বুকিং, যেগুলোতে অবশ্যই কনফার্ম দরকার হয় না, কনফার্ম চায়ও না। তো আপনার একটা নির্দিষ্ট ডেট মেনশন করে ওই ডেটে আপনি একটা বুকিং অ্যারেঞ্জ করে দেবেন, যেগুলো হচ্ছে ফ্রি বুকিং করা যায় বা কোনো ট্রাভেল এজেন্সি বা কারোর সাহায্য নিয়েই করতে পারেন। দেন এগুলো দিয়ে আপনাকে সশরীরে আপনার বিএফএসে জমা দিতে হবে। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা নেই, অনেক অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক নিতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে খুব একটা ঝামেলা নেই, আপনি সব ডকুমেন্ট রেডি করে নিয়ে জমা দিতে পারবেন। আর আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ স্যানজানের ক্ষেত্রে, সব স্যানজানের সব দেশের ক্ষেত্রেই আপনাকে অবশ্যই স্যানজান একটা ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্সের ফিটা একটু ডিফারেন্ট থাকে আপনার ট্রাভেল ডেট এবং ট্রাভেলারের বয়সের উপর ডিফেন্ড করে, অনেক বয়স 1500 থেকে 3000 মধ্যে হয়ে যায়। আর স্যানজান ভুক্ত দেশগুলোর জন্য ট্রাভেল একটা লিস্ট থাকে, ওই লিস্টের অন্তর্ভুক্ত যে কোনো ট্রাভেলার্স ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে একটা ইন্স্যুরেন্স সংগ্রহ করতে হবে। শুধু হচ্ছে গ্রিসের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট করা কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওগুলোতে এ করতে হয়। তো আপনার ইন্স্যুরেন্সটা হয়ে গেল আর সবগুলো ডকুমেন্ট নিয়ে আপনাকে সশরীরে বিএফএসে জমা দিতে হবে। অন অ্যাভারেজ বিএফএসে জমা দিতে গেলে যদি আপনি প্রিমিয়াম সার্ভিস না নেন তাহলে প্রায় 11500 সামথিং হয়ে থাকে। আর রেজাল্টটা সাধারণত এখন বর্তমানে সুইডেন অ্যাপ্লিকেশন রেজাল্ট খারাপ না, ভালোই, তুলনামূলক আপনার যদি প্রোফাইল স্ট্রং হয়ে থাকে
তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা খুব ভালো। তো আর অনেবারে 15 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে। তো মোটামুটি আমরা আশা করি আপনাকে সহজ বা সিম্পলভাবে জমা দেওয়ার জন্য অন্যান্য দেশের কম্পারিজনে এই মুহূর্তে সুইডেন ভিসাটা তুলনামূলক অ্যাপ্লিকেশান জমা দেওয়াটা অনেকটা ইজি, কারণ আমরা কম্পারিজন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে ইন্টারভিউ নাই, তুলনামূলক হচ্ছে ডেট নেওয়ার ব্যাপার নাই, আর প্লাস হচ্ছে অ্যাম্বাসি ফিও রিজনেবল, 10-12,000 টাকা খুব একটা বেশি রাখা না, কারণ আপনি যদি গ্রিসের জন্য যে অ্যাপ্লিকেশান জমা দেন প্রায় 25-30,000 টাকা খরচ হয়ে যায়, কারণ ওদের একটা কুরিয়ার সার্ভিসের ফি থাকে, ওটা অলমোস্ট 9-10,000 টাকা এবং অ্যাম্বাসি ফি অনেক টাকা হয়ে থাকে। তো সব মিলে কম্পারিজনে এই মুহূর্তে সুইডেনের অ্যাপ্লিকেশান করাটা আপনার জন্য অনেক রিলায়েবল হয়ে থাকবে। আসলে স্যানজেন বিষয় তো একই, স্যানজেন বিষয় আপনি যে কোনো দেশে এন্ট্রি করেই আপনি স্যানজেনভুক্ত 27টা দেশে যে কোনো দেশে যেতে পারবেন। শুধু একটু খেয়াল রাখতে হবে যে যে দেশ থেকে ভিসাটা হয় ফার্স্ট এন্ট্রিটা ওই দেশে দেওয়াটা বেস্ট, তো দেন আপনার যে কোনো দেশে আপনি ইচ্ছা করলে ট্রাভেল করতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে তুলনামূলক অনেক ক্ষেত্রে অনেক সময় যেমন আমরা দেখছি অনেক ক্ষেত্রে অনেক অ্যাম্বাসি একটু সময় বেশিও নেয়, তো চেষ্টা করবেন সময় যেন আপনি যে ট্রাভেল ডেটটা দিবেন তুলনামূলক, যদি আপনার উদ্দেশ্য থাকে যে মনে করেন যখন যাবেন অন্তত মিনিমাম 2 মাস আগ থেকে প্রসেস করা শুরু করবেন, তাহলে ওই ডেটটা আপনার 2 মাস পরে দেন। এতে করে হচ্ছে কি, যদি অ্যাম্বাসি একটু সময় বেশিও নেয় তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর আরেক ক্ষেত্রে হচ্ছে আপনি যখন একটু সময় বেশি পাবেন তো ক্ষেত্রে বেশি আপনার প্ল্যানটা করতে সুবিধা হবে। ইভেন একটু আগে যদি আপনি এয়ার টিকিট কাটেন এবং স্যানজেনভুক্ত দেশগুলোতে যদি আপনার যে বুকিংগুলো করবেন যখন তত আগে করবেন আপনার ততই আপনার জন্য রিলায়েবল হবে। আর স্যানজেনে ট্রাভেল করার ক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে মানে ব্যাকপ্যাকার্সদের জন্য মানে সিঙ্গেল যারা এদের জন্য সবচেয়ে বেস্ট, কারণ আপনার স্যানজেনভুক্ত দেশগুলোতে এয়ার টিকিট খুবই সস্তায় পাওয়া যায়, তবে সস্তা তখনই হবে যখন আপনি ব্যাগেজ নেবেন না। তো এই জন্যই বলতেছি যারা ব্যাকপ্যাকার্স এদের জন্য সবচেয়ে সহজ, অল্প টাকায় আপনি ভ্রমণ করে চলে আসতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা সবসময়ের মতোই বলতেছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, আর আমাদের কোনো সার্ভিস দরকার হলে তো অবশ্যই নক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।